গুরুয়া এলইডি লাইটগুলো কি জ্বলবে নি? নিচে তো আর কোনো লাইট নাই না? নাই, এই যে দেখেন। ১৮ ওয়াট, এরপর ৫০ ওয়াট, ১০০ ওয়াট, ১০০ ওয়াট, সব কিছু যদি জ্বলে তো সেক্ষেত্রে আমাদের এই এলইডি টেস্টারটি বানানো খুবই একটা প্রয়োজন। আপনার ড্যাশবোর্ড থেকে আপনি যে কোনো ধরনের লাইট চেক করতে পারবেন, মোবাইলের যে ডিসপ্লে ব্যাকলাইট, আবার এলইডি ডিসপ্লে ব্যাকলাইট, এগুলোও জ্বলবে। তো আমরা আপনাদের বোঝানোর স্বার্থে এই লাইটটা হলো এলইডি জিরো পাওয়ারের লাইট, মানে 3 ভোল্টের উপরে টিকে না। আর এই লাইটটা কিন্তু 3 ভোল্টে কোনো দিনই স্টার্ট হবে না বা জ্বলবেও না, এই লাইটটাও না। কিংবা আমি আরও একটা লাইট আপনাদের দেখাই, এই 18 ওয়াটের লাইটটাও কিন্তু 3 ভোল্ট কিংবা 5 ভোল্ট কিংবা 12 ভোল্ট বা 20 ভোল্টেও এই লাইটটা জ্বলবে না। ওয়াট আর ভোল্ট কিন্তু দুইটা জিনিস। তো আজকে আমি দেখাবো যে যেই ডিভাইসটা আমি করব, এই ডিভাইসটা এই জিরো পাওয়ারের লাইটটাও জ্বলবে, প্লাস এই লাইটটাও জ্বলবে, এই লাইটটাও জ্বলবে, এই লাইটটাও জ্বলবে। তো সেক্ষেত্রে একটা লাইটও কাটবে না, কেননা এই মাত্র 1.5 ভোল্ট কিংবা 3 ভোল্টের লাইটটাও যদি না কাটে তো এই লাইটটা অবশ্যই কাটবে না, এটাও কাটবে না, সেটাও কাটবে না। তো আমরা শুরু করতেছি যে আমাদের এই ডিভাইসটা কিভাবে আমরা তৈরি করব। তো তার জন্য আমাদের এই ধরনের একটা ডিভাইস সার্কিট লাগবে। এই ডিভাইস সার্কিটটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন, যদি না পান তো আমাদের সহযোগিতা নিতে পারেন, আমাদের মাধ্যমে এই সার্কিটটা আপনি পেয়ে যাবেন। তো এই সার্কিটটার ভিতরে গুণগত মানটা কি আমি বলি, এই সার্কিটটা যখন আমরা এসি 220 ভোল্ট ইনপুট করব, তারপরে আমাদের এ জায়গায় 300 ভোল্ট পর্যন্ত দেখাবে, 300 ভোল্ট, মানে 300 ভোল্ট। এটা যদি আপনি এই লাইটটা ধরেন, তাহলে এই লাইটটা কত ভোল্ট এটা এই জায়গায় দেখা যাবে, এই লাইটটা কত বা মানে ওয়াট খাইতে আছে এটাও এই জায়গায় ডিসপ্লেতে দেখা যাবে, 18 ওয়াটের কত ওয়াট খাইতে আছে তাও এই জায়গায় দেখা যাবে, এবং 30 ওয়াটে কত ওয়াট খাইতে আছে এটাও আপনি দেখতে পারবেন। মানে অ্যাকচুয়ালি আপনি যেই লাইটটাই ধরবেন ওই লাইটটা জ্বলবে, এবং মিটারে এ জায়গায় লেখা উঠবে যে আপনার এতটা ওয়াট এই লাইটটার জন্য প্রয়োজন। তো আমরা আসুন আজকে এই ডিভাইসটা খুব সংক্ষেপে আপনাদের চেকিং করে আমি দেখাই যে কিভাবে এই ডিভাইসটা আমরা তৈরি করতে পারি। তার জন্য আমরা এই বক্সটাকে ব্যবহার করব, এই বক্সটার ভিতরে আমরা এই সার্কিটটি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা কিভাবে এই স্বয়ং সম্পূর্ণ কাজগুলো বোঝানোর জন্য, আপনাদের দেখানোর জন্য আমি সব কাজগুলো A to Z ফিটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এটা খুলে নিচ্ছি। এটাকে খোলার পরে আমি এইটা এই জায়গায় বসায় নেব, ঠিক এইভাবে এইভাবে বসায় নেব, তারপরে আমি এইটাকে সেটিং করব। কিন্তু তা সেটিং করতে হলে আমাদের এই তো তার জন্য আমরা এই যে
মানে পায়া দুটো আছে পায়া দুটো ভেঙে নিলাম যাতে আমাদের সার্কিটটা বসাতে সুবিধা হয় আমরা এই জায়গায় ঠিক এই সার্কিটটা বসাই নেব বসানোর পরে আমরা মাত্র দুইটা দুইটা চারটা তারের কানেকশন দিব তো আমাদের ডিসপ্লেটা বসানোর জন্য আমি এই জায়গায় একটা গ্রুপ কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো গ্রুপটা কেটে নেবেন যাতে আপনার মিটারের ডিজিটগুলো দেখা যায় আমি আমার ভাজ মতো আপনাদের আমার আমার এটা সুন্দর নাও হইতে পারে আপনি হয়তো একটু ভালো করার চেষ্টা করবেন যাতে আপনারটা দেখতে সুন্দর দেখায় না আমি ক্যামেরার মাঝে আপনাকে দেখাতে চাই তার বিদায় আমার একটু তাড়াহুড়ো হয়ে যায় সেক্ষেত্রে আমারটা সুন্দর নাও হতে পারে তো এখন আমরা এই যে সার্কিটটা এই ডিসপ্লের যে গ্রুপটা করলাম এই গ্রুপটার দিকে এভাবে সেটিং করে ভ্লুগাম আঠা দিয়ে আমি এটা আটকাই নেব এবারে আমি আপনাদের দেখাই এই যে এসি ইনপুট হবে এন আর এই জায়গায় আছে আপনার এল 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 আর এন এই দুটো হলো এসি ইনপুট তো আমি আগে এসি ইনপুটের তার দুইটা লাগাই নি আমরা এসি ইনপুটের যে দুইটা তার এই তার দুইটা ঝালাই করে নেব তো এই সাইডে দেখতে পারতেছেন এন এই এন এর সাথে আমরা একটি তার সংযোগ করলাম এই সাইডে দেখতে পারতেছেন একটা এল এই এল এর সাথে একটা তার ঝালাই করে নিলাম তো বুঝতেই পারতেছেন আমাদের এসি ইনপুটের কানেকশন শেষ এখন আমরা এই যে আমাদের একটা মিটার ক্লিপ আছে এই মিটার ক্লিপটা আমরা এই জায়গায় নেগেটিভ পজিটিভ দেখে লাগাই নেব তো মনে রাখবেন এটায় আপনার ঢকবে 220 ভোল্ট বাইর হবে আপনার 300 ভোল্ট তো 300 ভোল্ট কি বাইরে এলে কি একটা জিরো পাওয়ারের লাইট জ্বলবে তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ জ্বলবে কেননা যখন আপনি একটা 1.5 ভোল্টের লাইট এই জায়গায় শো করবেন মানে চেক করতে যাবেন তখন আপনার এই ভোল্টেজটা ড্রপ খাইয়া ও 1.5 ভোল্ট হয়ে যাবে যখন আপনি 3 ভোল্টের লাইট দিবেন তখন ভোল্টেজটা ড্রপ খাইয়া আপনার 3 ভোল্ট হয়ে যাবে যখন আপনি একটা 18 ওয়াট লাইট ট্রাই করবেন তখনও 18 হবে যখন 50 ওয়াটের একটা লাইট চেক করবেন তখন হয় 50 ওয়াট হবে যখন 100 ওয়াটের একটা লাইট চেক করবেন তখন 100 ওয়াট কিন্তু 300 ওয়াট লাইট পর্যন্ত আপনি এটা চেক করতে পারবেন এবার আমি এইটাকে ইনপুট করলাম ইনপুট করার পর আমাদের এই জায়গায় কিন্তু ভোল্টেজ কত আসছে 300 ভোল্ট তো আপনারা দেখতে পারতেছেন 300 ভোল্ট আসছে তো এখন আমরা এটাকে আটকাই নেব আটকানোর জন্য আমাদের যে এই বক্সটা আছে এই বক্সটাকে একটু গ্রুপ করে নেব যাতে আমাদের তারটা বার হয়
এই জায়গা থেকে আমি এসি বাইর করব। এই জায়গা থেকে আমাদের ক্লিপের যে লাইন দুইটা আছে ক্লিপের লাইন দুইটা বাইর করব। এখন আমরা এটাকে বক্স করে নেব। এই যে তো এই জায়গায় আমি একটু ব্লু আঠা দিয়া এটাকে আটকাই নিতেছি। আপনারা যা কিছু দিয়ে আটকাইতে পারেন, সুপার গ্লু বা যা ডেন্ডি আঠা যে কোনো কিছু দিয়ে আপনি আটকাই নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার মতো করে আটকাই নিলাম। আমি এই তারটায় একটু কেবলটাই মেরে নিচ্ছি, কেননা নাইলে আপনারা বুঝতে পারেন যে জলিল ভাই ছোট একটা এলইডি হয়তো অন্য জায়গার থেকে কনভার্ট করছে বা বড় এলইডিটা ডাইরেক্ট জ্বালাইছে। তো এই যে দেখেন আমাদের এই তার, তো আমাদের সব কিছু কিন্তু একুরেট দেখা যাচ্ছে যে আমাদের বাহিরে কোনো লাইন নাই। আমাদের যে লাইনগুলো আছে এই থেকে এই বোর্ডে ঢুকছে, আমাদের এই যে ডিভাইসটা ডিভাইস থেকে এই যে ক্লিপ দুইটা বাইরেছে। এখন আমরা চেক করব এই ডিভাইস দুইটার মাধ্যমে। এই যে দেখুন, তো বুঝতেই পারছেন 300 ভোল্ট থেকে এখন আছে কত, মাত্র 2 ভোল্ট, 0.2.7, তো 2 ভোল্ট আমাদের এই লাইটটা 2 ভোল্টে জ্বলতে আছে। তো এখন 2 ভোল্টে কি কোনো দিন আপনি একটা 18 ওয়াটের লাইট জ্বালাইতে পারবেন? এই যে আমাদের 18 ওয়াটের প্যানেলটা, এটাকে আমি জ্বালাবো। দেখুন এখন কিন্তু আমাদের 18 ওয়াটের একটা লাইট জ্বলছে। তো এখন যদি আমি এই 30 ওয়াটের লাইটটা জ্বালাই, তো দেখেন 30 ওয়াটের লাইটটা জ্বলতে আছে। তো এখন যদি আমি 100 ওয়াটের একটা লাইট জ্বালাই, তো দেখেন আমাদের 2 পার্ট, এই দেখেন 100 ওয়াটের লাইট, আর এই জায়গায়ও দেখেন এই যে 2টা মিললে 100 ওয়াট। তো আমি একটা 50 ওয়াটের লাইটও জ্বালাই দেখাই। 50 ওয়াটের একটা ব্লু লাইট জ্বালাই দেখাই। এই যে দেখেন ব্লু লাইট 50 ওয়াট। কিন্তু তো 50 ওয়াটের লাইটটা যখন আমরা চেক করব, তখন কিন্তু ঠিকই আমাদের ওয়াটটা দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। এখন আমরা একটা রেড কালারের বাল্ব জ্বালাই দেখাবো। এই যে দেখুন কি সুন্দর আলো দেয়। এখন আপনি বলতে পারেন এই বড় বড় লাইটগুলো যেহেতু জ্বলছে, আমাদের গুড়া এলইডি লাইটগুলো কি জ্বলবে নি? এই যে দেখুন, এর নিচে তো আর কোনো লাইট নাই, এর নিচে আর কোনো লাইট নেই। তো এইটা যদি আমি ধরি, এই যে দেখেন এইটা যদি ধরি, আমাদের লাইটটা কিন্তু কাটার সম্ভাবনা নাই। এই যে দেখেন মাত্র 1.5 ভোল্ট। এই লাইটটাও যদি কাটার সম্ভাবনা না থাকে, তো আমি মনে করি যে আপনার দেখেন একটা হলুদ লাইট আছে, হলুদ লাইটটাও আমি জ্বালাই দেখাই। এ দেখেন হলুদটাও জ্বলে, হলুদটাও জ্বলে। আর এ জায়গায় যদি আমি 18 ওয়াট জ্বালাই, 18 ওয়াট, এরপর 50 ওয়াট, 100 ওয়াট, সব কিছু যদি জ্বলে, তো সেক্ষেত্রে আমাদের এই এলইডি টেস্টারটি বানানো খুবই একটা প্রয়োজন। আপনার
দেড় ভোল্ট থেকে আপনি যে কোনো ধরনের লাইট চেক করতে পারবেন, মোবাইলের যে ডিসপ্লে ব্যাকলাইট, আবার এলইডি ডিসপ্লে ব্যাকলাইট, এগুলোও জ্বলবে।